সদ্য সমাপ্ত আন্তর্জাতিক পর্যটন মেলা বিমান ঢাকা ট্রাভেল মার্ট 2024 ভিজিট করে যাওয়া 38 জন ভাগ্যবান রাফেল ড্র বিজয়ীদের হাতে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়ার জন্য 5 মার্চ রাজধানীর ধানমন্ডি ক্লাবে আয়োজন করা হয় একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেলার আয়োজক দি বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার, বিপণন বিভাগের উপমহাব্যবস্থাপক একেএম শহীদুল ইসলাম, ইউএস বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম, এয়ার ইন্ডিয়ার কান্ট্রি ম্যানেজার গণেশ রাজারাম, ইন্টারকন্টিনেন্টাল ঢাকার বিপণন পরিচালক সাদমান সালাহুদ্দিন, র্যাডিসন ঢাকার বিক্রয় পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম ও ঢাকা রিজেন্সির বিপণন ও বিক্রয়ের পরিচালক মোহাম্মদ হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দি বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম। যারা এই ঢাকা ট্রাভেল মার্টের অগণিত দর্শক, তাদেরকে সাপোর্ট, তাদের যে সাপোর্ট, এই সাপোর্টই কিন্তু আমাদের ঢাকা ট্রাভেল মার্টের মূল মানে প্রেরণা শক্তি। এবং দর্শকদেরকে আমরা শুভেচ্ছা জানাতে চাই, ধন্যবাদ জানাতে চাই, এবং তার জন্যই আমরা এই মেলা পরবর্তী সময় এই ধরনের একটা ছোটোখাটো আয়োজন করি। সব দর্শকদের তো আমরা ডাকতে পারি না, আমরা তার কাজে শুধুমাত্র যারা পুরস্কার পান তাদেরকে আমরা এখানে ডেকে তাদেরকে আমরা পুরস্কার হাতে তুলে দিই এবং তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আপনারা প্রতি বছর আপনারা যেভাবে উৎসাহ নিয়ে আগ্রহ নিয়ে আপনারা ঢাকা ট্রাভেল মার্ট দেখতে আসেন, এটা আমাদের অনুপ্রেরণা এবং আমরা বিগত 20 বছরের উপর হলো এই মেলাটা করে আসছি। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিমান ঢাকা ট্রাভেল মার্ট 2024 ভিজিট করে যাওয়া 38 জন ভাগ্যবান রাফেল ড্র বিজয়ী, যাদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার, যার মধ্যে রয়েছে জেদ্দা, মদিনা, মালদ্বীপ, দুবাই, ব্যাংকক, দিল্লি, বোম্বে, কলকাতা, কক্সবাজার, সিলেট ও চট্টগ্রামে বিনামূল্যের ফিরতি বিমান টিকিট এবং ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বান্দরবন ও কুয়াকাটায় বিভিন্ন তারকা হোটেল ও রিসর্টে থাকা এবং রাতের খাবারের কুপন। আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, ব্যবসা করি। যে প্রথম পুরস্কারটা এটা পেয়েছি ঢাকা, জেদ্দা, মদিনা, ঢাকা বিমান এয়ারলাইন্সের পক্ষ থেকে এই পুরস্কারটা পেয়েছি। আমি অত্যন্ত আনন্দিত, গর্বিত। আমি যে পুরস্কারটা পেয়েছি, যারা এই অনুষ্ঠানটা, এই মেলাটা পরিচালনা করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ধন্যবাদ, যারা এখানে পার্টিসিপেট করেছেন তাদেরকে ধন্যবাদ, অনুষ্ঠানে এসেছি সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।